তোমাদের ভাইয়ের ফাইট টু গেলে সিয়ারা দিন দিন গেলেজ মারছে কাই নাকি? আমি কিন্তু গাইস ওই তো বিক্রি মাগতেছি সিয়ারা দেখতেছি গাইজ, আমার সিয়ারের দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু গাইজ ওই টুপি ক্রিম মাখছি, তোমরা যদি কেউ ওই টুপি ক্রিম কিনতে চাও দাম কিন্তু বেশি না, একদম অল্প টাকা। ওই টুপি ক্রিম কেনার জন্য গাইজ আমাদের পেজে মেসেজ দিচ্ছি। শাকিল ভাই কতবার করে অ্যাড দিতেছি, মেলা দরকারে পড়ছিলাম ভাই, মাথা ব্যথা খুব খারাপ ভাই। বল, আমাদের মানুষ দরকার হইলেই মনে করে, দরকার বাদে আমাদের কেউ মনে করে আমাদের কেউ না। না না ভাই ভাই না 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 না, এটা ভুল কথা ভাই। আসলে কি বলবো ভাই, মানে আপনারা কাজে থাকেন দেখে হয়তো ডাকা হয় না, আমার অনেক একটা ঝামেলা হয়ে গেছে শাকিল ভাই। মাইয়া মানুষ মানেই ঝামেলা, ঝামেলা মাইয়া মানুষ হবে না তে পুরুষ মানুষ হবে। কি বলবো ভাই, বলেন না ভাই, আমার একবার পুরো টেনশনে মাথা মানে কিছু কাজ করতেছে না এমন একটা অবস্থা। আমার এত বছরের এত দিনের শখের আইডিটা যদি ভাই হ্যাক হয়ে যায় কেমন লাগতেছে আমি বুঝাইতে পারতেছি না ভাই। এক জায়গায় টপ আপ করতে দিছিলাম বুঝছেন, কাম তো খাম করেই ফেলেছিস। বিশ্বাস করেন শাকিল ভাই, আমার এত খারাপ লাগতেছে, এত কষ্ট লাগতেছে, মানে আমি কাউরে বুঝাইতে পারতেছি না ভাই। এত খারাপ লাগতেছে, আমার এত শখের আইডিটা ভাই আজ আমার এভাবে টপ আপ করতে যায় যে মাইর খাবো। আইডি তো অলরেডি মারা খায় গেছি, কারণ আমি কি করতাম সেটা কো। আপনি একটু প্লিজ ট্রাই করেন না ভাই, আপনার দুইটা পা ধরে একবার হাত অনুরোধ করতেছি ভাই, আমার আইডিটার একটু ব্যবস্থা করে দেন না। আমি কিভাবে বেকানবো, আপনার তো স্টিমার মানুষ, একটু রিকোয়েস্ট রিকোয়েস্ট করে দেখেন না। বললে হয়ে গেল এত সহজ, আপনার ভাই স্টিমার মানুষ, আপনাদের বিবেজ আছে, আপনার বড় বড় স্টিমার, প্লিজ আপনি একটু গ্যারেনের সাথে কথা বলে আইডিটা এনে দেওয়ার একটু ব্যবস্থা করেন না ভাই। আপনি ওইখানে একটু কথা বলেন গ্যারেনের সাথে। আমরা কিন্তু হ্যাক হওয়া আইডি বেকানতে পারিনি, আমরা কিন্তু হ্যাক হওয়া হাত তিন তোরে বাঁচাতে পারি। কেমন জানিস কিভাবে? তাহলে শোন, ফোনের ব্রাউজার দিয়ে চলে যেতে হবে ucbazaar.com এ, তারপর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন অপশন উপর ক্লিক করে লগ ইন উইথ গুগল উপর ক্লিক করতে হবে। ফোনে যে ব্রাউজারে জিমেল থাকবে একটা জিমেল সিলেক্ট করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। হ্যাঁ গাইজ, ইতিমধ্যে অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, আর তারই সাথে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, ফ্রি ফায়ার আইডি কোড এবং ফ্রি ফায়ার ইউনিপিন। যেহেতু গাইজ নিজের ডায়মন্ড নিজে টপ আপ করবো, এই জন্য ইউনিপিন গিফট কার্ড উপর ক্লিক করেছিলাম। তারপরে গাইজ এখানে আমরা উইকলি উপর ক্লিক করে দিলাম, নিচের পেমেন্ট অপশনে সিলেক্ট করলাম এবং অ্যাড মানির জন্য ওকে করে দিলাম। এখন কিন্তু গাইজ আপনারা দেখতে পাচ্ছেন পে করার অপশন, বাই নাও উপর ক্লিক করার পরে গাইজ এ পেজটা আসবে। এখানে গাইজ বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, আমার যেহেতু নগদ আছে আমি নগদের উপর ক্লিক করে দিয়েছি। গাইজ আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দিয়েছে, নাম্বারটা জাস্ট কপি করতে হবে অথবা ডান সাইডে কপির উপর ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে। এবার গাইজ আমরা নগদে চলে এসেছি, নগদে এসে এই নাম্বারটাতে টাকা সেন্ড মানি করতে হবে। গাইজ আমরা দেখে আসি যে কত টাকা সেন্ড মানি করতে হবে। হ্যাঁ গাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবার হচ্ছে নগদে গিয়ে আমরা হচ্ছে সেই অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে ওকে করে দিলাম। এবার গাইজ পাসওয়ার্ড দিয়ে জাস্ট টাকাটা সেন্ড করে দিয়েছি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটাতে কিন্তু গাইজ ট্রানজেকশন নাম্বার দিয়ে দিয়েছে, জাস্ট ট্রানজেকশন নাম্বার কপি করে নিয়েছি। এখন আমাদের আগের মেনুতে ব্যাক যেতে হবে এবং ভেরিফাইড এর ঘরে গাইজ আমাদের সেই ট্রানজেকশন নাম্বারটি পেস্ট করতে হবে এবং ভেরিফাইড ক্লিক করে ভেরিফাইড করে দিলাম। গাইজ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট এবং গাইজ আমাদেরকে ইউনিপিন দিয়ে দিয়েছে। আমরা কিন্তু গাইজ এখান থেকে ইউনিপিনটা সঠিকভাবে কপি করে নিব, কারণ এই ইউনিপিন দিয়ে নিজের ডেমন নিজেই কিনতে পারবেন কোনো প্রকার পেন ছাড়াই। কোডটি আমি যেভাবে কপি করেছি আপনারাও সেভাবে কপি করবেন, তারপরে উপরে রিডিম করে উপরে ক্লিক করে। এখন গাইজ আপনাদের এই পেজটিতে ফ্রি ফায়ার ইউ আইডি কোড কপি করে প্লেয়ার আইডি এই ঘরটাতে আপনাদের ইউ আইডিটা পেস্ট করতে হবে। তারপর ইউ আইডি পেস্ট করে লগ ইন অপশনের উপর ক্লিক করে গাইজ পরের পেজটিতে আপনাদেরকে এখানে প্রসেসের উপর ক্লিক করতে হবে। গাইজ এখানে যে প্রসেস দেখাচ্ছে আবারও প্রসেসের উপর ক্লিক করতে হবে। তারপরের পেজে গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত এমন টপ আপ করবেন, আমি যেহেতু উইকলি টপ আপ করবো যার জন্য উইকলির উপর ক্লিক করেছি। গাইজ এই পেজটিতে দুইটি অপশন পাবেন, ইউনিপিন বিডি এবং গাইজ ইউপি বিডি। আমাদের যে কোডটি দিয়েছিল আমরা সেই কোডটি একমাত্র দেখে আসি, আমরা কিন্তু বিডি এম বি কোড পেয়েছি তার জন্য ইউনিপিন বিডি উপর ক্লিক করেছি। যদি গাইজ আমরা ইউপি বিডি পেতাম তাহলে গাইজ আমরা ইউপি বিডি গিফট কার্ড উপর ক্লিক করতাম। এখন গাইজ এখানে আমাদের ইউনিপিন কোডটা পেস্ট করে দিতে হবে। গাইজ ইতিমধ্যে পেস্ট করা কমপ্লিট এবং গাইজ কনফার্ম এর উপর ক্লিক করতে হবে, জাস্ট ওয়েট এন্ড সি। গাইজ আমি ইতিমধ্যে কনফার্ম এর ক্লিক করে দিয়েছি, জাস্ট প্রসেস নিতেছে। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পেমেন্ট কিন্তু সাকসেসফুল, অর্থাৎ আমার অ্যাকাউন্টে উইকলি অলরেডি চলে গেছে। এইভাবে কিন্তু আপনারা নিজের ডেমন নিজেরা খুব সুন্দরভাবে টপ আপ করতে পারবেন। এখন দেখাবো গাইজ কিভাবে আপনারা ফ্রি ফায়ার আইডি কোডে টপ আপ করতে পারবেন। ফ্রি ফায়ার আইডি কোডে ক্লিক করলাম, গাইজ কত ডেমন টপ আপ করবো, জাস্ট ডায়মন্ড উপর সিলেক্ট করলাম এবং গাইজ এখানে হচ্ছে আমরা ইউ আইডি কোড কপি করে পেস্ট করলাম। এখানে পেমেন্ট অপশন ক্লিক করে নিচের দিকে গাইজ বাই নাও উপর জাস্ট ক্লিক করলাম। গাইজ সেম টু সেম পরের পেজ নগদে আমরা পেমেন্ট করব, নগদ নাম্বার কপি করে নিই, আপনারা একটু ভালোভাবে দেখুন। সেম টু সেম আগের প্রসেস, জাস্ট নগদ নাম্বারটা আমরা কপি করে নিলাম, নগদে চলে গেলাম এবং গাইজ আমরা হচ্ছে এখানে সেই নাম্বারটি পেস্ট করে কত টাকা সেন্ড করব দেখে এসে জাস্ট টাকার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিলাম। অ্যামাউন্টটি কিন্তু গাইজ আমরা ইতিমধ্যে সেন্ড করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন গাইজ এখানে যে ট্রানজেকশন নাম্বার দেখতেছেন, ট্রানজেকশন নাম্বারটি আমরা কপি করে নিলাম। এখন গাইজ আমরা আগের মিনিটে আবারও ব্যাক যাচ্ছি, ভেরিফাইডের ফাঁকা ঘরে ট্রানজেকশন নাম্বারটি পেস্ট করে নিচে এসে ভেরিফাইডের উপর ক্লিক করে দিলাম। গাইজ ইতিমধ্যে পেমেন্ট কমপ্লিট।
কিভাবে অর্ডার দিতে হয় ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন গাইস, অর্ডারটা কিন্তু ইতিমধ্যে ডান হয়ে গেছে। অর্ডারের উপর ক্লিক করলাম গাইস, অর্ডারটা এখনো পেন্ডিং এ আছে। এখন আমরা 2 থেকে 5টা মিনিট জাস্ট অপেক্ষা করব। অপেক্ষার ফল সিরিয়াসলি অনেকটা ভালো হয়, আপনারা হয়তো বা সবাই কম বেশি জানেন। আমাদের কিন্তু অর্ডার ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে নিজের ডেমো নিজেরা এইভাবে কিনুন আর আপনার শখের আড্ডি বাঁচান। এই বুঝতে পারিছিস কেমনা করি হ্যাক হওয়ার হাত তিন তোর আড্ডি আমি বাঁচাতে পারি? দেখলাম তো এইভাবেই আর কি। না আসলে আমরা তো ভুল করি, এই অন্যান্য জায়গায় টপ আপ করতে দিয়ে এই ঝামেলাগুলাই বেশি প্রবলেমে পড়ি। তাহলে বুঝতে পারিছিস তোর আইডি তুই কিভাবে হ্যাক হওয়ার হাত তিন বাঁচাতে পারবি? এটা তো নাই বুঝলাম, কিন্তু আমার আইডিটা তো এবার আনার ব্যবস্থা করে দিতে হবে। মন খারাপ করিস নি, আমার কাছে আইডি আছে, আইডি দিয়ে অনেকক্ষণ ওই দিকে গেম খেলিস। ওই আইডি আর আমার আইডি ডিফারেন্স আছে না ভাই? এটা তো আমার ওই আইডি 90 লেভেলের আইডি। ডিফারেন্স আছে মানে 90 লেভেলের আইডি, শুধু নাম চেঞ্জ করে গেম খেলা শুরু করবি। কি বলেন 90 হ্যাঁ লেভেলের আইডি? হ্যাঁ ঠিক আছে থাক গেলাম। সো গাইস ইতিমধ্যে তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা তোমাদের আইডি হ্যাক হওয়ার হাত থেকে তোমাদের আইডিটা বাঁচাইতে পারবা। আর ইউসি বাজারের লিংক ভিডিওর কমেন্টে দেওয়া আছে, যারা যারা ডায়মন্ড টপ আপ করতে আগ্রহী তোমাদের প্রত্যেককে অনুরোধ করতেছি আমাদের ভিডিওর কমেন্টে লিংক দেওয়া আছে, চাইলে একবার হলেও ডায়মন্ড টপ আপ করতে পারো। যদি কোনো প্রকার কোনো সমস্যা ভিডিওতে কমেন্ট করো, আমি নিজে থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বাই বাই।